লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি ফলে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী বিরোধী জোটের মুখ কে হবেন তা নিয়ে নানা নাম ভেসে আসছে এর মধ্যে বিভিন্ন রাজ্যে এবিপিসি ভোটের জনমত সমীক্ষা চালিয়েছে তাতেও ফেভারিট নরেন্দ্র মোদী পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসাবে হিসেবে চিহ্নিত করা হয়েছিল বিজেপি এগিয়ে গিয়েছে তিন থেকে দুই ব্যবধানে কংগ্রেসের ঝুলিতে এসেছে শুধু তেলেঙ্গানা বিজেপি কংগ্রেসের হাত থেকে সিনিয়ে নিয়েছে রাজস্থান দখলে রেখেছে মধ্যপ্রদেশ ও ছত্রিশগড় বিজেপি পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল বেরোনোর পর এই সাফল্যের জন্য মোদি ম্যাজিককেই ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করেছে লোকসভা নির্বাচনেও বিজেপির বড় ভরসা মোদির ঝড় অন্যদিকে ইন্ডিয়া জোটের চারটি বৈঠক হয়ে গেলেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক হয়নি তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ করার পক্ষে সওয়াল করা হলেও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নিজেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চাইছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও তাতে আপত্তি নেই যদিও এবিবিসি ভোটার সমীক্ষা চালাতে গিয়ে মোদীর পাশে রাহুলের নাম রেখে জানতে চেয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ করেছেন ভোটাররা উনষাট শতাংশ মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছেন রাহুল গান্ধীকে চাচ্ছেন বত্রিশ শতাংশ এই দুজনের কাউকেই পছন্দ নয় চার শতাংশ ভোটারের পাঁচ শতাংশ এ বিষয়ে মতামত স্পষ্ট করেননি মোদীকে ছত্রিশগড়ের সাতষট্টি শতাংশ কর্ণাটকে পঁয়ষট্টি শতাংশ মধ্যপ্রদেশে ছেষট্টি শতাংশ রাজস্থানে পঁয়ষট্টি শতাংশ তেলেঙ্গা পঞ্চাশ শতাংশ বিহারে ছেষট্টি শতাংশ মহারাষ্ট্রে পঞ্চান্ন শতাংশ পাঞ্জাবে পঁয়ত্রিশ শতাংশ পশ্চিমবঙ্গে ষাট শতাংশ ও উত্তরপ্রদেশে ষাট শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন পাঞ্জাবে একমাত্র জনপ্রিয়তায় মোদীকে পিছনে ফেলেছেন রাহুল পাঞ্জাবে মোদীকে চাইছেন ৩৫ শতাংশ রাহুলকে ছত্রিশ শতাংশ কাউকেই পছন্দ নয় চোদ্দ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নিতে পারেননি পনেরো শতাংশ ভোটার ছত্তিশগড়ে উনত্রিশ শতাংশ কর্ণাটকে ছাব্বিশ শতাংশ মধ্যপ্রদেশে আটাশ শতাংশ রাজস্থানে বত্রিশ শতাংশ তেলেঙ্গানা চল্লিশ শতাংশ বিহারে ছাব্বিশ শতাংশ মহারাষ্ট্রে তিরিশ শতাংশ পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ শতাংশ উত্তরপ্রদেশ তিরিশ শতাংশ ভোটার রাহুলকে চাইছেন